সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সৃজনশীল 11। এখানে উদ্দীপক উল্লেখ আছে এক্স স্কোয়ার মাইনাস 8x+15, আর দ্বিতীয় রাশিটি আছে এক্স স্কোয়ার মাইনাস 25। ক নং প্রশ্নটি হচ্ছে, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ রাশি দুইটির গসাগু কত? গ রাশি দুইটির লসাগু কত? তাহলে এখানে যে দুইটি রাশি আছে, এই দুইটি রাশি দ্বারাই লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। সমাধান ক, দ্বিতীয় রাশি উল্লেখ আছে এক্স স্কোয়ার মাইনাস 25। এখানে 25 যদি ভাঙা হয় 5 এর উপরে স্কোয়ার, তাহলে 5 5 25। এখানে একটি সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এক্স কে এ, 5 কে বি ধরা হয়েছে, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। সমাধান খ, প্রথম রাশি উল্লেখ আছে এক্স স্কোয়ার মাইনাস 8x+15। এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যা গুণ করলে 15 এবং যোগ করলে হবে 8। 3 5 15, 5 আর 3 যোগ করলে আসে আমাদের 8। তাহলে এখানে কমন আসছে এক্স, দুইটা থেকে একটা এক্স বাদ গেলে 5। এখানে আসছে 3 কমন, তাহলে এখানে 3 বাদ দিলে এক্স, আর 3 5 15। ব্র্যাকেটের বাইরে আছে এক্স মাইনাস 3, আর ভিতরে আছে এক্স মাইনাস 5। এটা হচ্ছে প্রথম রাশি। তারপর দ্বিতীয় রাশি, আমরা যেটা কয়ে পেয়েছি সেইটাই আছে গসাগু। গসাগু বলতে যে রাশিটা দুই জায়গাতেই থাকবে সেইটা আমাদের গসাগু হয়, এক্স মাইনাস 5 দুই স্থানেই আছে। সমাধান গ, খ হতে পায় প্রথম রাশি এক্স মাইনাস 3 এক্স মাইনাস 5, ক হতে পায় দ্বিতীয় রাশি এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, অথবা লসাগু। লসাগুতে সবগুলো নিয়ে আসতে হয়, এখানে এক্স মাইনাস 5 এক্স প্লাস 5 এক্স মাইনাস 3 তিনটা রাশি নিয়ে আসা হয়েছে। তারপর এই দুইটা সূত্র করলে আসছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 5 5 25, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম লসাগু।